হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ক্রেজি নট। আর আজকে হচ্ছে শুভ অষ্টমী। আশা করছি সবার পুজো কিন্তু খুব ভালো কাটছে, আর বাদবাকি আর দুটো দিন রয়েছে, খুব ভালো করে আনন্দে কাটাও। আর এখন বাজে হচ্ছে 7টা মতন বাজতে যায়, দেখো রেডি হয়ে গেছি। এই হচ্ছে আজকের আমার ড্রেস। এবার আমরা বেরোবো, কোথায় যাব এখনও জানি না, পরপর পরপর হবে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি ভিডিওটা দেখতে ভালো লাগবে, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর আমি শুভ দুজনেই রেডি, দুজনকে একবার দেখিয়ে দিই। আসো আসো, এই যে শুভ রেডি, এই যে আমি রেডি। তো আমার ড্রেসটা কেমন হয়েছে ফটাফট সেটা তোমরাও কমেন্টসে জানিও। তো চলো যাই আর শুরু করতে থাকি, পরপর পরপর কী হচ্ছে শেয়ার করব। বেরিয়েছি, এই যে পুকু আমার সাথে, বেশ অনেকটা রাস্তা আমরা চলে এলাম, তাই না? এই দেখো আর ড্রেসটা দেখো, কি দাঁড়াও ড্রেসটা আমি দেখাচ্ছি, একে পুকুর ড্রেসটা। এই যে পুকুর ড্রেসটা, কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে। হ্যাঁ, আর এই যে দিদি আছে, বাপ্পাদা আছে, আর ভাই আর শুভ গাড়িটা পার্ক করতে গেছে। এই যে আমাদের পুচকেকে দেখিয়ে দিই, এই যে পুকু হাতে আবার মেহেন্দি করেছে। এই দেখো আমি এটা নতুন ব্রেসলেট কিনেছিলাম পুজোতে, তা পরা হয়নি, কালকে ভুলে গেছি করতে, এই আজকে পরে বেরিয়েছি। আর মেকআপ আর ওর চুলটা এতটাই ছুঁয়েছে, আর ওর গরম লাগছে, আর আমার এতটাই ভালো লাগছে, কিছু বলেন না। এই দেখো আমার ফুল গোল্ডেন কালারের। তো আমরা সবার ফার্স্ট এলাম হচ্ছে DLF-এ, যদিও এখানে পার্কিংয়ের তো প্রচুর জ্যাম, দেখে বোঝা যাচ্ছে না যে কতটা ভিড় হয়েছে। এখন ভিতরে যাই, আমাদের একটু ফুচকা টুচকা খেতে হবে, তাই না? আর তোমরা বলবে আমার হাতে মেহেন্দিটা কেমন হয়েছে। আচ্ছা বলবে। আর গন্ধটা খুব সুন্দর, ডিনার করবো পরপর। আজকে অনেক কিছু প্ল্যান আছে, কতদূর কী হবে জানি না, যদিও আজকে অষ্টমী, ভিড় প্রচুর হবে সব জায়গাতে, কতটা কি ঠাকুর দেখতে পারবো জানি না। আর তার মধ্যে পুচকে জোন আছে আমাদের সাথে, তো বেশি ভিড়ের মধ্যে যাওয়া যাবে না, ফাঁকা ফাঁকা যেখানে একটু, মানে খুব বেশি ঠাকুরও দেখবো না কারণ ওর অসুবিধা হবে। তো একটা দুটো ফাঁকা ফাঁকা জায়গায় ঠাকুর দেখবো, দেখে খাওয়া দাওয়া করে চলে যাবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই যে ফুচকা আমাদের শুরু হয়ে গেছে, কিন্তু পাত ফাঁকা টুকি তো এখন বাজে হচ্ছে রাত 11টা, আমরা বাড়িতে চলে এলাম। আসলে সেরকমভাবে আমাদের ঠাকুর দেখা হয়নি, তার কারণ প্রচণ্ড ভিড়, তার মধ্যে বৃষ্টি পড়ছে। আর তোমরা দেখলেই আমাদের সাথে ছিল একজন পুচকে মেম্বার, তাই তো? তো তাকে নিয়ে কিন্তু এরকমভাবে লাইনে দাঁড়ানো যাচ্ছিল না, কারণ তারও শরীরটা খারাপ হয়ে যাচ্ছিলো, আর অত ভিড়ে দরকারও ছিল না। আমরা মেলাটায় ঘুরে এলাম, তাই তো পুকু ফুচকা টুচকা খেয়ে এলাম, তারপরে ভাবলাম যে বাইরে ডিনার করবো। ফার্স্টে শেরি পাঞ্জাবে দাঁড়ালাম, টোকেন কাটলাম, বলছে 2 ঘন্টা লাগবে, ওয়েট করতে হবে। তো বাচ্চাটাকে নিয়ে আবার সেটাও সম্ভব হলো না, হাটারিতে আসলাম, 3 ঘন্টা ফার্স্টে বলছিল, তো 3 ঘন্টা যেহেতু 10:30 তখন বাজে, 11:30, 12:30, 1:30 বেজে যায়, তাই জন্য ওটা ক্যান্সেল করে হাটারিতে এলাম। হাটারিতেও সেম, বলছে 2 ঘন্টা ওয়েট করতে হবে।
চল্লিশ জনের নাম্বার পড়েছে আমাদের 90-তে। হ্যাঁ, চল্লিশ জনের হয়েছে পরে আমাদের হবে, তো সেটাও ক্যান্সেল করে আমরা বাড়িতে চলে এলাম আর জোম্যাটো করে দিয়েছি। ডিবাপি থেকে আমাদের বিরিয়ানি আসছে, আজকে আমরা বিরিয়ানি খাবো, তাই তো বক্ষ। তারপরে কালকে বাইরে যদি সুযোগ হয়, মানে লাইন টাইন তাড়াতাড়ি পাই, তাহলে তো কালকে বাইরে খাবো। তো আজকে দিনটা মোটামুটি আমরা ভালোই ঘুরলাম, গাড়িতে করে বেশ লং ড্রাইভ হলো, অনেকক্ষণ ঘুরলাম, তাই তো একটু আড্ডা মারলাম, গল্প করলাম, হাসি ঠাট্টা করলাম, সব কিছু অত তো রেকর্ড করা হয়নি কারণ এগুলো মজা করতে আমরা ব্যস্ত ছিলাম। তো বেশ ভালো গেল, এবার খাবার আসবে, আসলে পরে আমরা খাবো, তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার যতক্ষণ ফ্রেশ হয়নি, ফ্রেশ হয়নি। বাড়িতে কিন্তু ডিবাপির বিরিয়ানি খাওয়া হয়ে গেল, খুব তাড়াতাড়ি খেয়ে নিলাম। আসলে আরেকটা প্ল্যান হয়েছে, আমরা এই খেয়ে দিয়ে 12টা বেজে গেছে, অলরেডি 12:10 বাজে, আমরা বেরোলাম। আজকে আবার লেট নাইট আর কি, ঠাকুর দেখা হবে, বৃষ্টি পড়ছে, জানি না কতটা ঠাকুর দেখতে পারবো। বেরোনো হয়েছে জয়দা রাজুদা সবার সাথে, যার জন্য কিন্তু খাবারের সময় আর সেরকম ভিডিও করা হয়নি। আর সত্যি কথা বলতে খিদেও পেয়েছিল, তো সবাই খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, কারণ দু তিন জায়গা ওয়েট করার পরে এটাই মনে হয় বেস্ট হলো, অর্ডার করে বাড়িতে এনে বাড়িতে 30 মিনিটের মধ্যে এসে বুদ্ধিটা লাগানো হয়েছিল, তাই না হলে তো হয়ে যাচ্ছে, 30 মিনিটের মধ্যে এসে দিয়ে গেল, আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম। না হলে না, এই যদি রেস্টুরেন্টের আশায় বসে থাকতাম তাহলে এখনও আমরা ওয়েটই বোধ হয় করতাম, খাওয়া হতো না। তো যাই হোক, খেয়ে দিয়ে এই জাস্ট বেরোলাম, বাইরে কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে, ভালো লাগে বৃষ্টিতে এরকম লং ড্রাইভ, কিন্তু ঠাকুর দেখা কতটা কী হবে বলা যাচ্ছে না। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর দেখা যাক কি কি হয়। বাজে হচ্ছে রাত 3:30, এই জাস্ট আমরা কোলাঘাট শেরি পাঞ্জাবে এসে পৌঁছালাম, পার্কিংয়ে আছি এখন। এখানে কিন্তু বেশ ভালো রাশ আছে, মানে অনেক মানুষ এসেছে, বেশ গান চালিয়ে না নাচ গান সব কিছু হচ্ছে। তা তোমরা তো দেখলেই যে আমরা ডিনার করে এসেছি, বিরিয়ানি খেয়ে নিয়েছি, সেরকম কিছু খাওয়ার নেই, ওরা হয়তো চা টা খাবে, আর আমরা ওই হয়তো একটু লেমন সোডা ফোডা এইসব খাবো, ফ্রেশ লাইম সোডা এই টাইপের কিছু একটু খাবো। এই দেখো আমার সাথে কে আছে, হরি, আরও আমাদের সাথে দুটো পুচকে আছে, তারা গাড়িতে। এখন একটু একটু বৃষ্টি পড়ছে, গাড়িতে তো ভালো বৃষ্টি পড়ছিলো যখন আমরা এলাম, তো দারুণ, কিন্তু বেশ লং ড্রাইভের জন্য একটা দারুণ ওয়েদার, বেশ ভালো লাগলো। আর এই যে এখন বৃষ্টিটা কমেছে, একটু ফোটা ফোটা পড়ছে, ভালো রাশ আছে, মানে মানুষ যদি খাওয়ার জন্য আসে তাহলে তো ভালোই ওয়েট করতে হবে, আমাদের খাওয়ার নেই, আমরা জাস্ট পিক করবো আর ওটাকে গাড়িতে হয়তো খেতে খেতে যাবো, বা ওরা হয়তো চা টা দাঁড়িয়ে খাবে। এই কিন্তু এই হঠাৎ করে প্ল্যানগুলো কিন্তু বেশ ভালো হয়, আমি আমরা হঠাৎ করে কোলাঘাট চলে এলাম, পরি তো ঘুমাতে ঘুমাতে এলো, আমরা বেশ গল্প করতে করতে গান শুনতে শুনতে এলাম। তো তোমাদের কেমন কাটলো অষ্টমী জানিও, আর অষ্টমী অলমোস্ট, অষ্টমী তো শেষ, নবমী 12:30 বাজে, মানে নবমী পড়ে গেছে, তো পুজো শেষ হতে চললো, সেটার একটা অবশ্যই মন খারাপ রয়েছে, বাট তাও একটা হ্যাপি নোটে জিনিসটাকে এন্ড করতে হবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, কালকের দিনটা কী হয় না হয় আগে আজকের দিনটা শেষ করি, তারপরে দেখা যাবে। Thank you.
ঘোরা হলো, এনজয় হলো। দেখো ভোর হয়ে গেছে বাড়ি ফিরতে ফিরতে। আর তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট দিন। আমরা তো ভালোই ঘুরলাম, তোমরা কেমন ঘুরলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।